একজন মেজর সিনহা। মেজর সিনহা ছিল কমান্ডো ট্রেনিং প্রাপ্ত চৌকস এক সামরিক অফিসার। এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্সে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ছিলেন প্রধানমন্ত্রীর স্পেশাল নিরাপত্তা কর্মী। শুধুমাত্র সেরাদের সেরা হলেই প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালনের সুযোগ মেলে। মেজর সিনহা ছিলেন সেরাদের সেরা। খুব অল্প বয়সে নিজের মেধা, যোগ্যতা এবং দক্ষতায় মেজর সিনহা অন্য সকলের চেয়ে আলাদা একজন সামরিক বীর হিসেবে নিজেকে পরিচিত করে গড়ে তোলে। ব্রিগেড মেজরের মতো সম্মানজনক পদে সে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে। সেনাবাহিনীতে তার বন্ধু, কোর্সমেট, জুনিয়র, সিনিয়র সকলে এক নামে মেজর সিনহাকে চিনত। মেজর সিনহাকে চিনত একজন সৎসাহসী আর্মি অফিসার হিসেবে। ফিটনেস, ফায়ারিং সকল ক্ষেত্রে মেজর সিনহা ছিল চৌকস, তেজদীপ্ত। সেনাবাহিনীতে মেজর সিনহার চাকরির বয়স ছিল 16 বছর। মাত্র 34 বছর বয়সে মেজর সিনহা সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। কারণ সিনহা আর 8-10টা মানুষের মতো সাধারণ জীবন কাটাতে চায়নি। সিনহা চেয়েছিল এভারেস্ট জয় করতে। সিনহা বিশ্ব ভ্রমণে বের হতে চেয়েছিল। সাইকেলে চড়ে সে জাপান ভ্রমণে যেতে চেয়েছিল। সিনহার কাছের বন্ধুদের তথ্য মতে সে উপভোগ করতে চেয়েছিল পৃথিবীর রং, রূপ, গন্ধ। বিশ্ব ভ্রমণের জন্য সে ধীরে ধীরে নিজেকে তৈরি করে নিচ্ছিল। সংসারে জড়ায়নি সে। সিনহা চেয়েছিল জীবনকে জীবনের মতো উপভোগ করতে। প্রতিটা বাঙালি হয়তো অ্যাডভেঞ্চারের চোখে দুঃসাহসী কিছু স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবে কোনোদিনও রূপ দিতে পারে না। সিনহা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চেয়েছিল। মুক্তিযোদ্ধা বাবার সন্তান সিনহা খুব বই পড়ুয়া ছিল। লাইব্রেরি ছিল তার বন্ধু। হিমছড়িতে অবস্থান করে সিনহা এক মাস ধরে একটি ট্রাভেল ভিডিও ডকুমেন্টারির কাজ করছিল। ভিডিও ধারণের কাজ সেরে হোটেলে ফেরার পথে টেকনাফে তাকে গুলি করে মেরে ফেলা হয়। সেনাবাহিনীর একজন তুখোর অফিসারকে প্রকাশ্যে গুলি করে রাস্তায় মেরে ফেলা হলো, কোথাও কোনো ব্যাখ্যা নেই। গুলি করবার সময় সিনহার পরনে ছিল তার প্রিয় সামরিক বাহিনীর পোশাক সদৃশ টি শার্ট, ট্রাউজার, বুট। সিনহা হয়তো চেয়েছিল গল্পের মাসুচানাকে বাস্তবে রূপ দিতে। সিনহা হয়তো বেয়ার গ্রিলস এর মতো আফ্রিকার দুর্গম পথে হেঁটে বেড়াতে চেয়েছিল, যেখানে পদচ্ছাপ পড়েনি আজ পর্যন্ত কারো। সিনহা হয়তো কাঁধে একটা ছোট্ট ব্যাকপ্যাক নিয়ে খুব দ্রুত দুঃসাহসী সব অভিযানে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়ত, যা ছিল তার স্বপ্ন। ভীত ঘরকুনো বাঙালিদের মাঝে একজন স্বপ্নবাজ মেজর সিনহা ধীরে ধীরে গড়ে উঠছিল। আমরা তাকেও হারিয়ে ফেললাম।